ভালো আছো ফ্রেন্ড মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে সেই নোটিশে কী বলা হয়েছে এ টু জেড তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবে ওকে তোমরা থামবেলে অবশ্যই দেখেছো বেঙ্গল পুলিশ নতুন নিয়োগ ওকে আবার নিয়োগ চলছে তোমাদের তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের কি কি যোগ্যতা বয়স চাওয়া হয়েছে এ টু জেড তথ্য আমি শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবে না তোমরা যদি ভিডিওটি ভালো করে না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কোন পোস্টে তোমাদের জন্য আবেদন চলছে তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে এটিউ তত শেয়ার করে দিই ওকে ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে তোমরা এখানে আসতে পারবে বা ব্রাউজারে লিখে বা গুগলে টাইপ করবে তোমরা ডাব্লুবি পুলিশ ডট গভ ডট ইন ওকে এখানে আসার পর নিচ তোমরা দেখতে পারবে এখানে রিক্রুটমেন্ট যে আছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর আবার তোমরা রিক্রুটমেন্টে ক্লিক করবে করার পর তোমাদের সামনে আরেকটি নতুন পেজ নতুন ইন্টারফেস খুলে যাবে প্রথম যে তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ এগারো পাঁচ দু এই নোটিশের তোমরা গেট ডিটেলসে ক্লিক করবে ওকে গেট ডিটেলসে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি নতুন নোটিশ খুলে যাবে এরপর আবার তোমরা গেট ডিটেলসে ক্লিক করবে তাহলে তোমাদের সামনে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে সেই পিডিএফটি আমি এ টু জে তথ্য আমি শেয়ার করব ওকে ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছো এটি হলো তার বেঙ্গল পুলিশের অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাচ্ছো ফ্রেন্ড রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট টু হান্ড্রেড টোয়েন্টি টু ওকে তোমরা এখানে দুটি পোস্টের জন্য আবেদন করতে পারবে একটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল পদে আবেদন করতে পারবে আর একটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পদে তোমরা আবেদন করতে পারবে ওকে তো তোমাদের বয়স যে চাওয়া হয়েছে তোমার বয়স চা হয়েছে নট লেস দেন টোয়েন্টি ওয়ান এয়ার অ্যান্ড নট মোর than 40 এয়ার অ্যাজ অন ওয়ান ওয়ান অর্থাৎ তোমাদের এক এক অনুযায়ী অবশ্যই তোমাকে একুশ বছরের ওপরে হতে হবে এবং চল্লিশ বছরের নিচে হতে হবে চল্লিশ বছরের ওপরে যদি হয় তাহলে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং তোমাদের যে বেতন শুরু হবে কুড়ি হাজার থেকে তোমাদের প্রথমে চালু হবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যে চা হয়েছে ফ্রেন্ড অবশ্যই তোমাকে মাস্ট হ্যাব কমপ্লিট থ্রি এয়ার ডিপ্লোমা কোর্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স তিন বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিং পদে ওকে তারপর তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পদে সেম তোমাদের একই মাস্ট হ্যাব কমপ্লিট থ্রি এয়ার ডিপ্লোমা কোর্স ইন ইলেকট্রিক ইলেক ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তোমাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ওকে ফ্রেন্ড তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন আঠেরো পাঁচ দু হাজার থেকে তিন ছয় দু তোমাদের অর্থাৎ আঠেরো তারিখে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শেয়ার হবে এবং তিন ছয় দু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ বন্ধ হয়ে যাবে ওকে এই ডেটে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্রেন্ড তোমার যদি যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলো ওকে ছটফট করে বেশি দেরি না করে তোমাদের আঠারো তারিখে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চালু হবে ফ্রেন্ড এটি ছিল তোমাদের জন্য আপডেট আর যদি তুমি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারবে না এরকম ফটাফট এরকম ফোর্স রিলেটেড আর্মি নেভি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সব কিছু খবর পেতে ওকে ধন্যবাদ